নমস্কার ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো তো থাকতেই হবে আমাদের। সামনে অনেকগুলো অনুষ্ঠান এসে পড়ছে, সেই অনুষ্ঠানগুলো আমাদের পালন করতে হবে, ভালো থাকতে হবে, সুখে শান্তিতে বাস করতে হবে। তার অনুষ্ঠান বলতেই মনে পড়লো ধনতেরাসের অনুষ্ঠান আসতে চলেছে। ধনতেরাস, দিওয়ালি বা দীপাবলি, লক্ষ্মী পুজো, অনেকগুলোই অনুষ্ঠান আমাদের জন্য অপেক্ষা করে আছে। ধনতেরাস কথাটা যখন এসেই পড়লো তখন বলি, জানেন ধনতেরাস কেন হয়? নতুন স্থিতিতে সমুদ্র মন্থন করে নতুন স্থিতিতে মহালক্ষ্মী সমুদ্র থেকে উঠেছিলেন। বিদ্য বৈভব ধন সম্পদ নিয়ে আমাদের জন্য ধনতেরাস পুজো তো আছে, পুজোর সাথে আমাদের কিছু কেনাকাটা করতে হবে, তাতে আমাদের সুখ সমৃদ্ধি নিত্য বৈভব আরো বেড়ে যাবে। সেখানে ধাতু কেনাটাই সব থেকে বেশি শ্রেয়, সোনার রূপ তো কেনার একটা ব্যাপার থাকে। যারা সোনার রূপ কিনতে না পারছেন তারাও মন খারাপ করবেন না। তামা কিনুন, তামাও কিন্তু ধনতেরাসের একটা প্রধান একটা দারুণ ধাতু, যেটা কিন্তু নিত্য বৈভব বেড়ে যায়। তারপরে হচ্ছে লোহাও কিনতে পারেন, বস্ত্র আদি স্টিল যে কোনো ধাতু কিনুন, কিন্তু কিনুন। শুধু কিনে বলেই তো হবে না, ধনতেরাসের মুহূর্তগুলো কিনুন। ধনতেরাস তো 5 তারিখে পড়ছে, 5 তারিখ হচ্ছে সকাল 7:07 থেকে আর 9:15 পর্যন্ত থাকছে। তারপরে আবার দুপুরে থাকছে ধনতেরাস কেনাকাটার মুহূর্ত 1 থেকে 2:30। তারপর আবার কেনাকাটার মুহূর্ত থাকছে সন্ধ্যে 5:35 থেকে 7:30 পর্যন্ত। পুজোর মুহূর্তটা যেটা থাকছে, পুজো করবেন কুবের গিয়ে, লক্ষ্মীকে, গণেশকে, পুজোর মন্ত্র দিয়ে মূর্তি জ্বালিয়ে পুজো করবেন। সেখানে পুজোর মুহূর্তটা থাকছে সন্ধ্যে 6:05 থেকে সন্ধ্যে 8:07 পর্যন্ত। ধনতেরাসের পরের দিনে চতুর্দশী অমাবস্যাটা পড়ছে রাত্রি 10:27 থেকে। তো তখন অমাবস্যাটা শুরু যেহেতু হচ্ছে, অনেকেই 6 তারিখে কালী পুজো করতে পারবেন না, হয়তো কোনো চিন্তা নেই, আপনি 7 তারিখেও করতে পারেন। কারণ 7 তারিখে অমাবস্যা থাকছে 9:27 পর্যন্ত, 7 তারিখে করতে পারেন। অনেকে লক্ষ্মী পুজোর সময় মহালক্ষ্মী পুজো করেন। মহালক্ষ্মী পুজো হচ্ছে যে মহালক্ষ্মী পুজো করার আগে একটা অলক্ষ্মী পুজো করতে হয়, অলক্ষ্মীকেও পুজো করতে হয়। কারণ যত দুঃখ কষ্ট দারিদ্রতার প্রতীক হচ্ছে অলক্ষ্মী, সেই অলক্ষ্মীকে পুজো করে তাকে বিদায় জানাতে হয় যে আমাদের জীবন থেকে তুমি দুঃখ কষ্ট দারিদ্র এগুলো দিয়ে চলে যাও। তারপরে মহালক্ষ্মীকে আহ্বান জানিয়ে পুজোটা করতে হয়। তারপরে সময় অনুযায়ী এখন পুজো করুন। ভাইফোঁটা তো একটা অসাধারণ সুন্দর অনুষ্ঠান, একটা অসাধারণ এইরকম আমাদের একটা কালচার যেখানে ভাই বোনের সম্পর্কটাকে এত সমাদর করা হয়, ওই সেখানে একটা আমাদের আচার অনুষ্ঠান পর্যায়ে রেখেছে ভাই বোন, সেটাও পালন করুন। আমার থেকে সমস্ত রকম শুভ কামনা আপনাদের প্রতি রইল। সুখে থাকুন, সমৃদ্ধ বিত্তকে হয়ে উঠুক আপনাদের জীবন, শান্তিময় হয়ে উঠুক আপনাদের জীবন। অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকেও যেটা থাকছে, এই সময় শনি থাকছে মনু রাশিতে, মঙ্গল উচ্চস্থ অবস্থায় থাকছে মকরে, মঙ্গলের সঙ্গে কেতুও থাকছে মকরে, রাহু থাকছে কর্কটে, রবি থাকছে তুলা রাশিতে, শুক্রও হচ্ছে সক্ষেত্রে থাকছে তুলা রাশিতে, বৃশ্চিক আর বুধ থাকছে বৃশ্চিক রাশি, সরি ভুল বললাম, বৃহস্পতি আর বুধ থাকছে বৃশ্চিক রাশি। সেক্ষেত্রে
খুব একটা খারাপ সময় নয়, গৌরীর একটা নিজস্ব স্থান রয়েছে। কিন্তু সেটা নিয়ে ব্যক্তিগত হরস্কোপে হয়তো কিছুটা তাদের ব্যক্তিগত ফলাফল গ্রহ রাশি ডিপেন্ড করছে, কিন্তু ওভারঅল খারাপ সময় নয়, আনন্দ ভালো হয়ে উঠুক। অনেক ভালো। আর আরেকটা কথা, এখনো যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করুন যাতে নোটিফাই হন। আমার ফোন নাম্বার 9331955648। আমি কলকাতাতেও থাকি, আমি বারাসাত সন্ধ্যে বিভিন্ন জায়গায় থাকি। আপনারা যদি ইচ্ছা করেন আমার সঙ্গে দেখা করতে পারেন, ফোন করতে পারেন। আশা করি আপনাদের কাছে আমি পূজার নিয়মাবলী এবং অ্যাস্ট্রোলজিক্যাল টিপস কিছু দিতে পারলাম। ভালো থাকবেন, ভালো তো আমাদের থাকতেই থাকবে।